কি কইতাম বন্ধুগণ, ছেলেরা এত দুষ্ট হয়েছে, মাঝে মাঝে এমন সব লজ্জাজনক আচার আচরণ করে। কয়েকদিন ফরে ফরে রুমের মধ্যে এমনি সুপি 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 ডাইকা নিয়ে যায়, যদি যাইতে না চাই তাহলে এমনি টাইনা টাইনা দিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজাটা লাগাই দেয়। বলেন তো এগুলা কি দুষ্টুমি করার বয়স? এই বয়সে কেউ দুষ্টুমি করে? মানে ছেলেটার দুষ্টুমিতে আমি প্রচন্ড পরিমাণে ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। তো আসলে ঘটনা কি ঘটেছিল সেটা তারা আপনারা এতটুকু জিনিস দেখে বুঝতে পারবেন। আসল ঘটনা আজকে আমি আপনাদেরকে সরেজমিনে বুঝাই দিব। অ্যাকচুয়ালি আমার স্বামী আমার ঘরের মধ্যে টাইনা নিয়ে কিটা করেছিল, সেটি কি জন্য আমার এরকম টাইনা হেসে ঘরের ভিতরে নিয়ে গিয়েছিল, সে আমার সাথে কি কি করেছিল সবকিছু আজকে আপনাদেরকে খুলে বলবো। সেটার জন্য আজকে দেখেন আমি কি করতেছি। সকালবেলা প্রতিদিন প্রতিদিন আমার সকাল শুরু হয় ফলা ফ্যান গুলা এরকম হাফ প্যান্ট ফুল প্যান্ট ফরাইয়া, তারপরে মাইয়ের দাদা সুন্দর করে হেতির ভেড়ার মতো চুলগা যাইতেছে, মাথার মধ্যে ভেড়ার চুল গুলা সুন্দর করে জুটে ফাঁকাই দিছি। একটা সংসারে আমাদের স্ত্রীদের যে কত কাম থাকে, স্ত্রীদের যে কত দায়িত্ব থাকে সেটা তো বলে বুঝাইতে পারবো না। আমাদের স্বামীর অফিস যাওয়ার আগে থেকে পরে পর্যন্ত হেতেরা চিন্তা করে আমরা স্ত্রীরা ঘরের মধ্যে খাই ফুই আর গোমাই আর শরীরের মধ্যে সর্বি গজাই। এদিকে মাইয়ারা হেতের দাদার ভাইদেরকে স্কুলে যাইতে দেখলে হেতি নিজের জামা কাপড় খুলে নিয়ে আসে, যে আমার এই স্কুলের মধ্যে নিয়ে আসলেন চিন্তা করা যায়। ভাইয়া ডার ফরালে হের প্রতি কত পরিমাণে আগ্রহ। এদিকে লাবণ্যার মারে সুন্দর করে স্কুলের মধ্যে যাইতে বিদায় করে দিয়ে আমি আমার মায়ের ডারে ল্যাটিং ডিং 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 করে হাইটা যাইতেছি বারান্দার মধ্যে। হেতির আবার কয়দিন ধরে নতুন না পাশে এসে আমার এই বারান্দার মধ্যে দুই তিনটা টমেটো ফাইকা লাল হয়ে রয়েছে। হেতি প্রতিদিন এখানের মধ্যে এক আঙ্গুল দিয়ে দেয় হাই দেয়, হেতির যেন টমেটো গুলা ফাই রাখা হয়। তো হেতির ভাই যখন স্কুলের মধ্যে জায়গা হেতি কান্নাকাটি করতে যাবে, তখন আমি তাহার হাতের মধ্যে সুডু একটা টমেটো দিয়ে বলি, নে মা খা খা খা। পোলা ফাইনে রে হুদা হুদা টিয়া খরচ করে চকলেট চিপস দিয়ে ঠান্ডা করানোর কোনো দরকার আছে? ঘরের মধ্যে টমেটোর বিশি ছিটাই দিছি, সুন্দর করে টমেটো এসে সুন্দর করে দেখতে লাল লাল দেখা যায়, পরে দেখা মনে করে দেখাইতাছি, দেখছেন নাকি সুন্দর লাল লাল টমেটো ধরেছে আমার কাছের মধ্যে। মায়ের সুন্দর করে লাল লাল টমেটো মুয়ের মধ্যে দিছে, আর এই কাপড় কুপুর কাপড় কুপুর করে দেখাইতেছে, হেতির যে টমেটো কি পরিমাণে পছন্দ। আপনারা যদি আমার জিয়ের জন্য কোনো রকমের গিফট পাঠাইতে চান তাহলে অবশ্যই এক দেড় কেজি টমেটো ভাড়া দিতে পারেন। হেতি গবগবায় টমেটো খাইয়া ফেলায়, মানে হেতির টমেটো এত পরিমাণে পছন্দ। হেতির টমেটো খাওয়া দেখে আমি নিজে মাঝে মাঝে স্তমকপ্রদ হয়ে যাই। হেতিরে সুন্দর করে টমেটো টমেটো খাওয়াই একবারে ঠান্ডা ঠান্ডা করে দেয়, এই টমেটোর খোসাটারে সুন্দর করে ফিক্কা মাইরা ফালাই আমরা টেবিলের মধ্যে বইয়া সুখ দুঃখের গল্প করতেছিলাম। এমন টাইমে আমার স্বামী চলে এসেছে, হেতি এখন অফিস যাবে, অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সেটি অফিস যাওয়ার আগে স্ত্রী হিসেবে আমার তো কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্য আমি এখন পালন করতেছি। প্রতিদিন সেটি অফিস যাওয়ার আগে আমি কোনো না কোনো একটা ইস্যুতে হয় তার সাথে ঝগড়া করি, ঝগড়া না করলে মনে হয় যে কোনো একটা দায়িত্ব কর্তব্য মিস হয়ে গেছে। সেটি প্রতিদিন অফিস যাওয়ার আগে আমার খোঁড়া দিবে, তুমি খাইয়া খাইয়া গায়ের মধ্যে সার্বি জমাইতেছ, সারাদিন শুয়া বসে নাই থেকে এইটা করে হাঁটাগুটা করলে তো ফারা চিন্তা করতে পারেন। বেড়ারে তত বড় মুখ নাই তত বড় কথা, বেড়ারে কইলাম তুমি আমার থিয়ার একটা বিয়ে করে লাইলে দিতে পারো, বেড়ে আমার কথা ফিনা কিতে করবে? হেতি বুঝতে উঠতে পারে না। হেতি যেটা করে প্রতিদিন সকালবেলা আমার সাথে রাগ দেখায় চলে যায়। হেতির রাগ দেখানো তো এমন কিছু না, সুন্দর করে একটা শেয়ারের ফোতাই দেখে চলে যায়। আমি এটার কোনো ঘটনা বুঝি না, তুমি রাগ দেখাবা মাথার মধ্যে শেয়ারটা তিলে পাথার মেয়েটা ভাঙ্গা ফেলাবা। হেতি সুন্দর করে শেয়ারডার এরকম করে ফোতাই দিয়ে চলে যায়। এই শেয়ারডারে কষ্ট করে আমার টাইনা তিল্লা সুন্দর করে জায়গা মতো রাখতে হয়, এটা কি ধরনের রাগ প্রকাশ আমি বাবু বুঝি না। বেড়াটা এখানে গেছে, যা বেটা যা, প্রতিদিন প্রতিদিন আমার লগে কাজ্জা করে। এখন তো আপনারা বলবেন যে বেড়া আপনারা এত সুন্দর করে রোমান্টিক করে রুমে ডেকে নিয়ে গেছে, আপনি এমন ঝগড়া করেন কেন? চলেন আপনাদেরকে একটা ঘটনা শোনাই, সেটি গতকাল রাতে আমার সাথে কিটা করেছে। সেটি যখন অফিস থেকে এসেছে আসার ফলে দিয়ে টুংটাং টুংটাং করে হেতির কোনো ফলা পাইনি, হেতির দরজা খুলতে যায় না। আমি তার স্ত্রী, প্রতিদিন প্রতিদিন তাহার দরজা খুলে দিয়ে তাহার জন্য অপেক্ষা করি। হেতি ঘরের মধ্যে ডেকে আমারে বলে, তোমার জন্য আজকে মজা এনেছি। মজা কি আসছে কথাবার্তা? আমার জন্য মজা এনেছে মানে কি আমি কিছু ডক কানা কি তুমি আমার জন্য মজা এনেছ? একটু পরে দিয়ে হেতি রুমের মধ্যে গিয়ে আমার সুবি সুবি ডাকতেছে, এই তুমি এদিকে আসো এদিকে আসো, কি আসছে কথাবার্তা? এই বয়সে এইসব কি ধরনের দুষ্টুমি? তুমি আমার লুকিয়ে লুকিয়ে ডাকাডাকি করতেছো কেন? হেতি বলতেছে তুমি সুপ সাপ এদিকে আসো, ফলা পাইনে শুনে ফেলবে, কি আসছে কথাবার্তা? হেতি কি আমার জন্য কোনো খাওয়া দাওয়া এনেছে নাকি? ফলা পাইনে দেখাইতে চাচ্ছে না। পরে দিয়ে আমি বললাম যে তুমি কি আমার ডাকতেছো? সত্যি কথা হেতি বলে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এসে কেউ দেখার আগে চলে আসো, কি আশ্চর্য কথাবার্তা! এই বয়সে সব দুষ্টামি বলেন যেগুলো কি মানা যায়? আমি তো লজ্জায় চেহারা দেখাতে পারতেছি না। বেড়ায় সুন্দর করে আমার টাইনা হেসরাইয়া ঘরের ভিতরে ঢুকাই ফেলছে, চিন্তা করতে পারেন কত বড় দুষ্টুমি, কি পরিমাণে দুষ্টুমি করতেছে আমার সাথে। এইরকম স্ত্রী রে কেডা সরম দেয় ভাই। তারপরে রুমের মধ্যে ঢুকাই সিফার মধ্যে নিয়ে কইতেছে, এই ধরে তোমার জন্য এটা এনেছি, তুমি রাতের বেলা ফরবা, কি আশ্চর্য কথাবার্তা! কি সব দুষ্টু জিনিসপত্র এনেছো তুমি আমাকে বলতেছো রাতের বেলা ফরার জন্য? হেতি বলতেছে একটা না তিন তিনটা এনেছি, খারাও এই তিনটা জিনিস তুমি এক একদিন রাতে এক একটা ফরবা, বুঝতে পেরে যে কি লজ্জাজনক ঘটনা বলেন তো? এই ছেলেরা এত দুষ্ট কিভাবে হয়েছে? দুই বাচ্চার বাপ হয়ে গেছে, তার ফলে কোনো লজ্জা সালামের বালাই নাই। বেড়ায় রাত্রে বেলা ফরার জন্য এগুলো কি এনেছে, কি আশ্চর্য কথাবার্তা! এই ধরনের কাজকর্ম করলে বলেন তো এগুলো এগুলো কোনো কথা, এগুলো কোনো কথা? আমি আমি এখন এইসব দুষ্ট জিনিসপত্র নিয়ে কোথায় যাব? কিভাবে আমি এখন কাহাকে মুখ দেখাবো বলেন তো? এইসব জিনিসপত্র বেড়ারা কোনো রকম কথাবার্তা সারা নিয়ে এসেছে, আবার কি সুন্দর করে আমার রুমের মধ্যে টাইনা ঢুকাই হাতের মধ্যে দিয়ে বলতেছে রাত্রে বেলা ফরার জন্য, কি আশ্চর্য! এইসব কাজকর্ম যে করে বেড়াটারে নিয়ে কি পরিমাণ যন্ত্রণায় যে আছি সেটা বলে বুঝাইতে পারবো না। এইরকম জিনিসপত্র এনে রুমের মধ্যে ডাইকা নিয়ে একা একা দিয়ে বলেছে রাত্রেবেলা ফরার জন্য, গুডনেস কি না জানি এনেছে। আমি তো এই খাবার খাওয়ার পর থেকে লজ্জায় কারণে মুখ দেখাইতে পারতেছি না। এদিকে লাবণ্যার মা আমার সামনে এসে বলতেছে, কি গো তোমার এমন লজ্জা লজ্জা দেখা যায় কি জন্য? আমি হেতি দেখাইতেছি, তুই আমার চেহারার দিকে তাকাইছিস, আমি তোর দিকে তাকাইতে পারতেছি না। পরে দিয়ে হেতি বলে, সিদ্দিকা তোমার কি হয়েছে আমার একটু বলো না। আমি বললাম, কিছু হয় নাই, সরে যা তোর দাদা আমার জন্য কি জানো এনেছে বলেছে রাত্রেবেলা ফরার জন্য। হেতি বলতেছে, তুমি গেলে কি বলতেছো দিদি, আমার একটু দেখাও না দাদা বাবু কি এনেছে একটু দেখাও না। চিন্তা করেন তো, এইসব জিনিস যেগুলো আমার রাত্রেবেলা ফরতে বলেছে সেই জিনিস আমি তাই কেমনে দেখাই কেমনে বুঝাই, এগুলো রাত্রেবেলা ফরার জিনিস।
দৃষ্টিতে দেখানো যাবে না। হেতি ফরে দিয়ে বলতে সারি একটু দেখাও না, তুমি আমার দেখা হইলে কি এমন আসবে যাবে মা গো, তুমি তো লজ্জায় করে লাল হয়ে যাইতেছ। আমি হেতি রে গেলাম, তুই দূরে যা দূরে যা দূরে যা, শোন না আমার জন্য তিন ডে এনেছে। আমার ওই রুমের মধ্যে টাইকা নিয়ে হেসরে টাইকা নিয়ে ফরে আমার হাতের মধ্যে দিয়ে বলেছে আমি রাত্রিবেলা ফেরার জন্য। লাবণ্যর মা কইতাছে দিদি গো তোমাদের তো একেবারে হানিমুন হানিমুন অবস্থা দিদি, তোমার চেহারার দিকে তো তাকানো যাচ্ছে না, তোমার চেহারা দিয়ে দাবাইয়া বাইয়া জ্বালাইয়া জ্বালাইয়া লজ্জা ফাটতাছে মা গো মা দিদি, তুমি আমার আটকাইবে না, আমি দেখে আসি দাদা বাবু তোমার জন্য কি এনেছে কি আশ্চর্য কথা বার্তা। লাবণ্য বারে বারে এই দুষ্টু দিদি গায়ে দুষ্টু মেয়ে কথা কার শোন, এগুলো তো দাদা বাবু বলেছে রাত্রে ফরার জন্য, এখন তো বলতে সন্ধ্যা হয়েছে রাতটা হতে দে, তারপরে আমি সেগুলো ফরবো, ফরে তারপর তোরে নিরিবিলিতে ডেকে দেখাবো, বুঝতে পারছিস লাবণ্যর মা? তোর দাদা বাবু এত কেন দুষ্টু হয়েছে, কিভাবে আমার রুমের মধ্যে ডেকে নিয়ে বলেছে তিন তিনটা জিনিস এনেছে আমার জন্য, চিন্তা করা যায়? এই উপহার পাওয়ার পর থেকে তো আমার নাওয়া খাওয়া ঘুম সবকিছু একেবারে উদাও হয়ে গেছে, আমি যেখানে যাইতাছি সেখানেই সামনে দেখতেছি স্বামী আমার জন্য কি দুষ্টু জিনিস এনেছে। অবশ্যই কোনো দুষ্টু মিষ্টি পোশাক হবে, দুষ্টু মিষ্টি পোশাক না হলে তো সে তিন ডান্ত না, সে নিশ্চিত দুষ্টু কোনো পোশাক আশাক এনেছে, যেই না আমাকে রাত্রিবেলা ফরতে বলেছে। মা গো মা কি দুষ্টু, আপনারা কি কেউ গেস করতে পারতেছেন হেতে আমার জন্য কি তাই এনেছে? এইদিকে এই দুষ্টু মিষ্টি উপহার পাওয়ার পর থেকে তো আমি কোনো কাজের মধ্যে মন বসাইতে পারতেছি না, রান্নাঘরের মধ্যে গরম জল দিছিলাম সিলার মধ্যে গুলা হুগাই গেছে গা, এইদিকে ফোলা ফাইনারে ফরতে বসাইছি, ফোলা ফাইনে কি কইতেছে কানে দিয়ে ঢুকতেছে না, এই বয়সে যদি এইসব দুষ্টুমি করে তাহলে এইসব স্ত্রীদের মন কি পড়া লেখায় বসে? বলেন আপনারা স্ত্রীদের সাথে স্বামী গুলো এরকম দুষ্টুমি করবে? আবার সাই বেজে তাহাদের ফোলা ফাইনারে সুন্দর করে ফরতে বসাই। এইদিকে আমার অবস্থা দেখে লাবণ্যর মা চিন্তায় ফেরে গেছে গা, বলতেছে দিদি গো রাইতের জন্য ফেকা করার কি দরকার, তুমি এখনই ফরে ফেলো না। এই কথা বলতে না বলতে আমি দুম করে ফরে গেলাম লাবণ্যর মার গায়ের উপরে। আমার অবস্থা দেখে ফোলা ফাইনে মাথা সাফরাইতেছে, মামনি তোমার কি হয়েছে দূর দুষ্টু ফোলা ফাইন, তো তারা কেমনে বলবো কি হয়েছে? এদিকে লাবণ্যর মার গাড্ডার মধ্যে দৈরা দেয়া হইতাছি, লাবণ্যর মা ওই যে দেখো ওই যে খাটের নিচে দিয়ে দিছি সেই দুষ্টু পোশাক গুলা, বুঝতে পারছি? এদিকে লাবণ্য মনিগম থেকে ওইটা চলে এসেছে, মাইয়া ডারে ওখানের মধ্যে লইয়া খাটের নিচে দেখাইলাম, ওই দেখ তোর বাবা কি দুষ্টু পোশাক এনেছে বলে তারপর দিয়ে মামের এখান থেকে বিদায় করে দিলাম। তারপরে দেখলাম আমার স্বামী সামনে এসে হাজির, হেতি বলতেছে কি আসতে যে তুমি এখনো ড্রেস গুলা ফরো না, আমি বললাম যে কোন ড্রেস, বললো যে তোমার জন্য এনেছে, আমি বললাম যে তুমি এগুলা গোফনে এনেছো, গোফনে বলেছো রাত্রেবেলা ফরতে, পরে যে স্বামী আমার দিকে তাকায় বলতেছে রাইত হয়ে গেছে আর কত রাইতের জন্য ফেকা করবে, এখন তো তুমি এগুলো ফরে ফেলতে পারো, পরে হাঁটাকুটা করে কোনো সমস্যা আছে কি আসছে তো কথাবার্তা, এরকম গোফনে নীরবে নিবৃত্তিতে ঘরের সিফার মধ্যে হান দাইয়া তারপর দিয়ে আমার এই জিনিসগুলো হাতের মধ্যে ধরাই দিয়ে বলেছিল রাতের বেলা ফরার জন্য, কিন্তু এখন আবার বলতেছে রাত হয়ে গেছে পরে ফেলার জন্য, মানে বুঝলাম না বেড়াই জিনিসগুলো কি আনছি। লাবণ্যর মা কইলো কি গো দিদি, দাদাই দি কইতাছে জিনিসগুলো ফইরা দেখার জন্য, এগুলা কি একটু দেখবা নি, দেখো না খুললা, তুমি যেটা চিন্তা করতেছো সেটা তো নাও হইতে পারে, পরে দিয়ে একটা বাক্স ব্যাগের থেকে খুললা, আমি আসলে যাচাই বাছাই করতে চাইতেছিলাম বেড়াই আসলে কি জিনিস আনছে, পরে দিয়ে হাতের মধ্যে লইয়া দেখি সিক্রেট প্রিমিয়াম লিঙ্গারির সব থেকে কি জানি আনছে, এটা দেখে আমি পুরোপুরি নিশ্চিত অবশ্যই কোনো দুষ্টু পোশাক এনেছে। আবার আমি লজ্জায় কাছে মুছে হয়ে লাবণ্যর মারে জারায়া ধৈরা তারপরে দিয়ে প্যাকেট গুলা খুললা, দেখছিলাম বেড়ায় আসলে আমার জন্য কি এনেছে, আপনারা নিশ্চয় আমার জন্য এতক্ষণ দিয়ে অপেক্ষা করতেছেন যে বেড়ায় কি এনেছিল আমার জন্য, কি এমন জিনিস এনেছিল যেটা খুললা আমি পেয়েছিলাম, এই যে দেখেন আমি যেই জিনিসটা গায়ের মধ্যে ফেরা বসে আসি বেড়ায় আসলে জিনিসগুলো এনেছিল। আচ্ছা আপনারাই বলেন এই জিনিসটা প্রচন্ড পরিমাণে সুন্দর, প্রচন্ড পরিমাণে আরামদায়ক, প্রচন্ড পরিমাণে কমফোর্টেবল একটা জিনিস, কিন্তু এই জিনিস দেওয়ার জন্য কি হেতি আমার এরকম গোপনে নীরবে নিবৃতে ঘরের মধ্যে এইভাবে ডাকাডাকি করতে পারে? আজকে এই জিনিসটা তুমি হগতের সম্মুখে আমার দিতে পারতা, তুমি এই জিনিস এনেছো বউয়ের কমফোর্টের জন্য এনেছো ভালোবাসা, কিন্তু তুমি কালকে যে আমার আশার সাগরে বাসাইছো, তুমি যে আমার আশা দেখাইছো, তুমি যে আমার ঘরের মধ্যে টাইনা নিয়ে হগলতের আড়ালে এই জিনিসগুলো দিছে এই কামটা কি তুমি ঠিক করছো? চিন্তা করেন আপনারা এই তাছে আমার বেডা এই বেডারে লইয়ে আমি সংসার করতেছি, কোন জায়গার মধ্যে যে বউয়ের সিক্রেট টাইনা ঘরের মধ্যে নিতে এটা এখনো শিখে নাই, এই নাইট স্যুট আমার দেওয়ানের লেগে হেতে টাইনা আমার ঘরের ভিতরে ঢুকাইছে, চিন্তা করতে পারেন আপনারা কত বড় আশা দেখাইছিল হেতি আমার, আমার দুঃখে দিকে লাবণ্যর মার মন খারাপ হয়ে গেছে কাকি, সবই ঠিক আছে কিন্তু হেতে যে কালকে আমার কি দুষ্টু পোশাকের আশা দেখাই ওই ঘরের মধ্যে টাইনা নিয়ে গেছে এইটা আমি এখনো বলতে পারতাছি না। আপনারাই বলেন হেতে কি কামটা আমার লোকে ঠিক করছে? আজকে এই জিনিসগুলোতে হেতে আমার জনসম্মুখে দিতে পারতো, এই জিনিসগুলোতে আমার হেতে সুন্দর করে হগলদের সামনে দিতে পারতো, এই জিনিসগুলোতে আমার কোনো খারাপ জিনিস না, কত সুন্দর জিনিস হেতে এরকম করে টাইনা ঘরের ভিতরে নিয়ে আমার যে কি দুঃস্বপ্ন দেখাইছিল, কামটা হেতে মোটেও ভালো করে নাই, একদম ভালো করে নাই, আমার সাথে কামটা একদমই সেটি ভালো করে নাই, এই জন্যই প্রতিদিন সকালবেলা নিয়ম করে হেতের লোক ওইটা আমি কাজে লোকে কি করতাম এই বাড়ার লোকে ভালোবাসা দেয় হেতের লোকে কাজে করে সব থেকে বড় সমাধান। এই ছিল আমার গোপন উপহারের ভিডিও, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আপনারা কে কে এভাবে প্রতারিত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে, সেই পর্যন্ত টাটা গুড বাই।